ओम देवी कत्ताय नाय नमः। নমস্কার, সৌভাগ্য বার্তা অনুষ্ঠানে সকলকে স্বাগত। প্রতিদিন সকালের ন্যায় আজও আমি এসে গেছি আপনাদের সামনে, আপনাদের পাশে। আগের এপিসোডে আমি আলোচনা করেছিলাম নবদুর্গার পঞ্চম রূপ। প্রতিদিন সকালবেলা আমার কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা থাকে, আলোচনার বিষয় থাকে এবং থাকে কিছু টিপস, এবং সেই সঙ্গে কিছু ফোন নিয়ে তাদের মানে জন্ম ছকে দেখানো হয় তার কি সমস্যা আছে, তার কি ভাগ্য উন্নতি আছে জীবনে, সে তার কেরিয়ার কি কি নিয়ে সে পড়াশুনো করতে পারে, কি নিয়ে কোন সংস্থায় সে চাকরি করতে পারে, সেইটা নিয়ে আলোচনা থাকবে। সেই সঙ্গে আলোচনা যেটা প্রতি এপিসোডে যেটা আলোচনা থাকছে সেটি হচ্ছে নবদুর্গার যে নটা রূপের যে মহিমা, নটা রূপের এক একটা রূপের যে মহিমা সেটি আলোচনা চলছিল, সেটা পঞ্চম রূপ নিয়ে আলোচনা হয়েছিল, আজকের আলোচনা হবে ষষ্ঠ রূপ। সেই ষষ্ঠ রূপ বলছে মায়ের ষষ্ঠ রূপ হচ্ছে কাত্যায়নী। মায়ের ষষ্ঠ রূপ হচ্ছে কাত্যায়নী, মায়ের চারটি বাহু এবং তিনি সিংহের পিঠে আরোহণ করে আছেন। তিনি কী করছেন? সিংহের পিঠে আরোহণ করে আছেন। এই কাত্যায়নী দেবী কাত্যায়নের যে রূপটি, এই রূপটি আলোচনার পূর্বে আমাদের তার জন্ম রহস্যটা আমাদের জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীর একজন বিখ্যাত ঋষি ছিলেন, তিনি কাত্যায়না, যিনি ঋষি কাত্যার বংশে জন্মগ্রহণ করেছিলেন। আর এই ঋষি কাত্যায়না ছিলেন মা দুর্গার উপাসক, মানে মা দুর্গাকে নিয়ে তিনি সাধনা করতেন, মা দুর্গাকে পূজা করতেন। এতই নিষ্ঠ সাধক ছিলেন, এতই নিষ্ঠ সাধক ছিলেন যে দেবী দুর্গা তিনি থাকতে না পেরে তার সামনে উপস্থিত হন এবং তাকে বর প্রদান করেন এবং তাকে কিছু চেয়ে নিতে, বর কিছু চেয়ে নিতে আদেশ দেন। তখন সেই ঋষি কাত্যায়না কি করেছিলেন, মায়ের কাছে একটি আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন যে আমার যেন, আমার ঘরে যেন একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম নেয়। যথারীতি মা নিজেই সেই ঋষি কাত্যায়নার ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করে। এদিকে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবকুল বলেন, মানে দেবতাদের বলেন, জীব জগৎ বলেন এবং মনুষ্যকুল বলেন, সমস্ত কুলকে কী করছে, ধ্বংসের মুখে ঢেলে নিচ্ছে, তাদের প্রতি অত্যাচার করছে কে, অসুররা। তখন কী করলেন, দেবী মহামায়া অর্থাৎ এই কাত্যায়নী, সেই কাত্যায়না যে ঋষির বাড়িতে যে কন্যা সন্তান জন্ম করেছিল সেই সন্তানই কাত্যায়নী রূপ ধারণ করে তাদের কী করেছিল, তাদেরকে হত্যা করেছিল এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কী করেছিল, রক্ষা করেছিল। তারপর থেকে কাত্যায়নী দেবীকে 3 দিন ধরে পূজা করা হয়। যদি এই মাকে পূজা করা যায় তাহলে কী হয়ে যায়, সমস্ত সুখ ঐশ্বর্য ফিরে আসে। যেমন ব্রজের গোপীরা কী করেছিল, নদীর তীরে শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার জন্য এই মা কাত্যায়নীর পূজা করেছিলেন এবং সাধনা করেছিলেন। তো এই আলোচনায় থাকবো, তার উপরে যেটা আলোচনা বিষয় সেটি হচ্ছে যে আমি টিপস, সেটি তো আলোচনা থাকবো, সেটিও আলোচনা করব। তো তার আগে আমি একটি আলোচনা করব, যেটা হচ্ছে আমি কোন তারিখে, কোন তারিখে কোন চেম্বারে থাকবো সেটি আমি একটু আলোচনা করি। আপনারা লিখে রাখতে পারেন এবং মনেও রাখতে পারেন, বিশেষ করে টিভির স্ক্রিনে তো এটা যাচ্ছেই। যেমন আমি হাওড়ায় থাকবো 13ই অক্টোবর, মালদা থাকবো 13ই অক্টোবর, কৃষ্ণনগর থাকবো 14ই অক্টোবর, শিউড়ি থাকবো 15ই অক্টোবর এবং বর্ধমান থাকবো 16ই অক্টোবর, শিলিগুড়ি থাকবো 10ই অক্টোবর, বাঁকুড়ায় থাকবো 11ই অক্টোবর, মেচোদা থাকবো 11ই অক্টোবর এবং দুর্গাপুর থাকবো 12ই অক্টোবর, বহরমপুর থাকবো 12ই অক্টোবর। এছাড়া হাতিবাগান আমাকে পাবেন প্রতি বুধবার, গড়িয়াহাট পাবেন প্রতি বৃহস্পতিবার, বারোসাতে পাবেন প্রতি সোমবার এবং নিউ টাউন থাকি প্রতি শুক্রবার, সেটি আলোচনা থাকবো। তার আগে কোন কলার বন্ধু আছে ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো
তো লাইনটা কোনোভাবে কেটে গেছে, ঠিক আছে। তো যেটি আলোচনা করছিলাম যে এই আমার একটা যে একটা সবচেয়ে বড়, হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা, আমি হাওড়া থেকে বলছি, হ্যাঁ সকাল পাড়ে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, আমি আজকে আমার সম্পর্কে একটু জানবো। আপনার সম্পর্কে জানবেন? হ্যাঁ, সুকল্পা বলছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে? হ্যাঁ দাদা, হাওড়া থেকে বলছি আমি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 5/3/1997। 5/3, হ্যাঁ, 1997, 97, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5/3/97। আচ্ছা, সময় সকাল 7:05। সকাল 7:05, আচ্ছা, হাওড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান হাওড়াই আমার। আচ্ছা ঠিক আছে। অনেক মানে এতদিন ধরে আপনাকে লাইনে আমি চেষ্টা করছি, অনেকদিন পর লাইনে পেলাম আপনাকে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার না? হ্যাঁ হয়তো অনেক লোক ট্রাই করে, হ্যাঁ প্রত্যেকে হ্যাঁ হ্যাঁ ট্রাই করে কিছু না কিছু বলার জন্য, কিন্তু সবাই তো পেয়ে ওঠে না। না একদম দাদা, অনুষ্ঠান খুব ভালো লাগছে। এই সকাল সকাল অনুষ্ঠানটা কেমন লাগলে? ভালো লাগে দাদা? ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা অনেকদিন ধরে চেষ্টা করছি লাইনে, কিন্তু পাচ্ছি না, আজকে পেয়ে গেছি। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে বুধবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনার রাশি হচ্ছে ধনু রাশি এবং লগ্ন হচ্ছে মীন লগ্ন। নক্ষত্র হচ্ছে পূর্বশালা নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে নরগণ। আচ্ছা দাদা, এসব জানতেন কি? না না না। আচ্ছা, এবার জন্মচক্রে আসা যাক। লগ্নে শনি কেতু, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে মঙ্গল দাউ, আচ্ছা অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে রুদ্র, দশমে চন্দ্র, একাদশে বৃহস্পতি ইন্দ্র বরুণ, এবং দ্বাদশে রবি বুধ শুক্র। হ্যাঁ, কি জানতে চান বলুন। দাদা আমি একটু জানতে চাইছি যে আমার সরকারি চাকরির কি কোনো যোগ আছে? আচ্ছা, আমি যেটা যেটা জন্মছকে আপনার জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনার যেখানে দশম পতি অর্থাৎ সপ্তম অষ্টম নবম দশম, দশম দশমে চন্দ্র বসে আছে এবং দশম পতি বৃহস্পতি, সে সে একাদশে বসে সেখানে নিচস্ত অবস্থায় বসে আছে, বৃহস্পতি মকরে বসে আছে নিচস্ত অবস্থায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যে কর্মপতি, সে কর্মপতি নিচস্ত অবস্থায় থাকায় এখানে চাকরির জায়গাটা খুব একটা ভালো নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সরকারি চাকরি আমরা বারবার আলোচনা করেছি, আমি এটা বারবার আলোচনা করেছি যে সরকারি চাকরি কখন দেখব, জন্মচকে দেখব যে শনি, এই বৃহস্পতি এবং রবি, বৃহস্পতি এবং রবি কি সম্পর্কে আছে, কেমন অবস্থায় আছে। যদি ভালো শুভ অবস্থা থাকে তাহলে মনে করব যে সে তার সরকারি চাকরির যোগ আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রাইভেট জবটাই বেশি দেখাচ্ছে, ঠিক আছে। যেহেতু আপনাকে আপনার এখানে জন্মচক্রে শনি এবং কেতু লগ্নে বসে রয়েছে, মানে আপনার জীবনে প্রচুর স্ট্রাগল করে উঠতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে শনি কেতু, আমি বারবার জন্মচক্রে বারবার বলেছি যে শনি কেতু যে ঘরে বসে থাকে সেই ঘরটাকে একেবারে শেষ করে দেয়, সেই ঘরটাকে একেবারে শেষ করে দেয়, বিশেষ করে লগ্নে শনি কেতু, মানে এখানে সাফিদ্য সৃষ্টি করেছে। কি করেছে? সাফিদ্য। এবং এই দোষের ফলে লগ্নে তো থাকায় দেখা যাবে যে আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হ্যাঁ, প্রচন্ড শরীর স্বাস্থ্য খারাপ যাবে। আর দ্বিতীয়তে আপনার সপ্তমে মঙ্গল, সপ্তমে মঙ্গল এখানে রাহু সঙ্গে স্বর্ণ ছাড়া যোগ, মানে রাহু এবং মঙ্গল, রাহু মঙ্গল যোগটা যেটা হচ্ছে স্বর্ণ ছাড়া যোগ সৃষ্টি করেছে, যার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জীবনটা অনেকটা মানে ছোনো মনো করে দিচ্ছে, একদম একদম দাদা, এটাই সমস্যা হচ্ছে। ঠিক আছে, আর বিশেষ করে আপনি মাঙ্গলিক, সেক্ষেত্রে আমি বলবো এমনি জন্মচক একেবারে খারাপ নয়, আপনার মধ্যে একটা ট্যালেন্ট আছে, বিশেষ করে ধনু রাশি, এই ধনু রাশির বা ধনু লগ্নদের মেয়েদের একটা নিজস্ব টার্গেট থাকে, ঠিক আছে, নিজস্ব একটা টার্গেট থাকে যে আমরা এইটা করব, সেটাই তারা করতে চায়, কিন্তু জন্মচকে কিছু সমস্যার জন্য সেই জায়গা থেকে ফিরে আসতে হয়। তো ভালো, কোনো প্রাজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নিন, দেখিয়ে ভালোভাবে আপনি এই গ্রহ প্রতিকার নিন, সঠিক গ্রহ প্রতিকার নিন, দেখবেন আপনার ভালো হবে, আপনার জীবনটা অনেক সুন্দর হবে, ঠিক আছে, একদম দাদা। হ্যাঁ, ভালো থাকবে না? যেটা আলোচনা করছিলাম আমি, যে চেম্বার নিয়ে আলোচনা তো করছিলাম, তারপরে তো হচ্ছে যে সামনে পুজো আসছে, আমার কাছে একটা মানে পুজো মানে কিছু না কিছু একটা গিফট, তো আমার কাছে যে গিফটটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন থেকে যেটা চলছে ধনতেরাস পর্যন্ত
এখন থেকে কেউ যদি বুকিং করে আমার চেম্বারে যদি চলে আসে, বুকিং করে যদি আমাকে আমার চেম্বারে চলে আসে, তাহলে তিনি পাবেন কিছু না কিছু একটা উপহার। আর তার সঙ্গে কেউ যদি রিমিডি ধারণ করে, যদি রিমিডি ধারণ করে, তার থেকে পাবে পাবেন 20% ছাড়, 20% ছাড় পাবে। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। তো আপনার দেরি না করে অবিলম্বে আমার যে বুকিং নম্বরে আছে এই নম্বরে বুকিং করে নেন, বুকিং করে অতি অবশ্যই আপনার চেম্বারে চলে আসুন, তাহলে এই সুবর্ণ সুযোগ আপনারা ছাড়বেন না। আপনাদের এই সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের জন্য, আপনারা যদি আসেন তাহলে এই সুবর্ণ সুযোগটাই আপনারা পাবেন। তো যেটি আলোচনা, আমি আলোচনায় ফিরে যাবো, সেটা হচ্ছে সময় তো শেষ, অল্প করে ছোট্ট করে একটা টুপ, একটা ছোট্ট করে একটা টিপস দিয়ে যাই। যে টিপসটা হচ্ছে যে পড়াশুনো, পড়াশুনো যদি কেরিয়ার কারণ নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে সন্তান পড়াশুনো ঠিক মতন করছে না, সেই তার সেই মনটা থাকছে না, তখন কি করবেন, তাকে কি করলে তার সেই পথ থেকে ফিরিয়ে আনা যাবে, সেটি আমি আলোচনা করছি। সেটা হচ্ছে মনে করবেন, সন্তান আস্তে আস্তে রাগ বেড়ে যাচ্ছে, পড়াশুনোয় তার মন বসছে না, তখন কি করবেন, তাকে প্রতিদিন সকালবেলা করে 5টি করে তুলসী পাতা খাওয়াবেন। কি বলেছি, 5টি করে তুলসী পাতা খাওয়াবেন। আর কি করবেন, প্রতি মঙ্গলবার গরুকে কিছু মুসুরির ডাল, কিছু মুসুরির ডাল এবং কচি কোনো সবজি পাতা, সবুজ পাতার সঙ্গে ওই মুসুরির ডাল গরুকে খাওয়াবেন প্রতি মঙ্গলবার। যখন এরকম কিছুদিন করবেন, দেখবেন আপনার সন্তান অবশ্যই পড়াশুনো ভালো হবে, সে পড়াশুনোর দিকে তার মন আসবে। এই টিপসটা অনেকে করেছেন, করার পরে আমাকে জানিয়েছেন, স্যার আমার ছেলে খুব ভালো পড়াশুনো করছে, আমার মেয়ের পড়াশুনোর দিকে তার মন বসছে। এটা অবশ্যই করবেন, ছোট্ট কিছু নয়, প্রতিদিন সকালবেলা 5টি করে নিজের সন্তানকে 5টি করে তুলসী পাতা খাওয়াবেন। আর কি করবেন, প্রতি মঙ্গলবার গরুকে কি করবেন, কোনো সবুজ কোনো পাতার সহ মানে সহকারে কিছু মুসুরির ডাল গরুকে খাওয়াবেন, দেখবেন খুবই ভালো হবে, আপনার সন্তানের পড়াশুনোর উন্নতি হবে এবং সে জীবনে সাকসেস পাবে। তো আলোচনা, আমি আলোচনার মধ্যে চলে আসলাম, এটা তো টিপস। তো এই সামনে আমি বারবার এই বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি যে মহালয়া অমাবস্যা আসছে, সে তো দিন চলেই যাচ্ছে, তারপরে আসছে যেটা হচ্ছে দীপান্বিত অমাবস্যা। তো এই ভালো ভালো যে সুযোগ সুবর্ণ আছে, যদি জন্মছকে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভালো ভালো দোষে, ভালো ভালো গ্রহতে, এই ভালো ভালো যোগে কী করা যায়, সেই জন্মছকটা প্রতিকার করা যায়। প্রতিকার করলে জীবনে অনেক উন্নতি হবে, অনেক সাকসেস হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কী হয়েছে, এই কী ব্যাপার।